নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা ফিল্মস লাইটিং স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা শুরু করছি বাংলার প্রাইম টাইম আর বিশাখার সঙ্গে আমি ঈশান রয়েছি আজকে আজকে বাংলার প্রাইম টাইমে কি দেখাবো বাংলার প্রাইম টাইমে দেখাবো ভারত সরকারের একের পর এক বিরাট বিরাট প্রতিশ্রুতি পূরণের কথা এবং এর পরে আরো বড় পদক্ষেপ কি হতে চলেছে সেই কথা ভারত সরকার একের পর এক বৃহৎ প্রতিশ্রুতি পূরণ করে চলেছে এবং তার পাশাপাশি এর পরে বড় প্রতিশ্রুতি কি হতে চলেছে সেটা নিয়ে এবার কথা বলবো এবার আজকের বাংলার প্রাইম টাইমে সেটাই দেখাবো একদমই তাই ঈশান তুমি যে কথা বলছিলে যে কথাটা বলতে বলতে আমরা শুরু করলাম আদতে যে একের পর এক দীর্ঘ বড় বড় প্রতিশ্রুতি যা দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফ থেকে তা পূরণ হচ্ছে আস্তে আস্তে এবং যেহেতু পূরণ হচ্ছে সেই কারণে দেশের মানুষের প্রত্যাশাও বাড়ছে আর সেই জন্যই মানুষের প্রত্যাশা পূরণের আরও যেন দাবিদার হয়ে যাচ্ছে সরকার এবং সেই প্রত্যাশা আস্তে আস্তে পূরণ হচ্ছে আমার মনে হয় ঈশান আজ আমরা দুজনে মিলে বাংলার প্রাইম টাইমে আজ আমরা এই যে প্রত্যাশা তালিকা দীর্ঘ এবং সেই প্রত্যাশা পূরণের তালিকাটা দীর্ঘতর সেই প্রত্যাশার তালিকায় কি কি পূরণ হয়েছে হচ্ছে সেগুলো একবার আমরা দর্শকদের জানিয়ে রাখি ঈশান অবশ্যই তাই দর্শকদের সেটাই আজকে আমরা জানাবো যে প্রত্যাশার তালিকা এবং প্রতিশ্রুতির তালিকায় কি কি ছিল ভারত সরকার কি কি প্রতিশ্রুতি দিয়েছিল এবং তার মধ্যে কোন কোন বড় প্রতিশ্রুতি ইতিমধ্যেই ভারত সরকার পূরণ করে ফেলেছে বিশাখা এবং তারপরে পরবর্তী পদক্ষেপটা কি হতে চলেছে সেই দিকেই আমরা লক্ষ্য রাখবো তাই তো বিশাখা একদমই তাই কারণ আমরা জানি যেটা বলছিলাম যে যেভাবে একটার পর একটা প্রতিশ্রুতি তার মধ্যে প্রথমেই যদি আমরা আসি তাহলে অবশ্যই আমরা সেই প্রতিশ্রুতির কথাই বলবো যে প্রতিশ্রুতির দিকে যে প্রতিশ্রুতি পূরণের দিকে এখন মানুষ তাকিয়ে রয়েছে গোটা দেশের মানুষ তাকিয়ে রয়েছে তা হলো অযোধ্যায় রাম মন্দির নির্মাণ একেবারে প্রায় শেষের পথে 22শে জানুয়ারি প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের এবং রামলালাকে তার নিজের জন্মভূমি অযোধ্যা স্বাগত জানাতে একেবারে প্রস্তুত এটাকে আমরা বলতেই পারি প্রতিশ্রুতি পূরণ নাম্বার এক তাই তো ঈশান একেবারেই তাই এটা প্রতিশ্রুতি পূরণ নাম্বার এক যদি হয় তাহলে দু নম্বর কোনটা দু নম্বর জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরে 370 ধারা রদ জম্মু কাশ্মীর থেকে 370 ধারার অবলুপ্তি ঘটানো জম্মু কাশ্মীর থেকে 370 ধারার অবলুপ্তি ঘটানো এই প্রতিশ্রুতি দেশের বর্তমান শাসক দল তথা এখন যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন তারা বহুদিন ধরে দিচ্ছিলেন এবং সেই প্রতিশ্রুতিও কিন্তু পূরণ হয়ে গিয়েছে জম্মু কাশ্মীর থেকে 370 ধারার অবলুপ্তি হয়েছে তারপরে কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীরে আসন পুনর্বিন্যাসের বিল লোকসভায় পাস করিয়েছে এবং আজকে আরও বড় ঘটনা ঘটে গেল বিশাখা সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টও সিলমোহর দিয়ে দিল যে জম্মু কাশ্মীর থেকে 370 ধারার অবলুপ্তির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সঠিক সেটা সাংবিধানিকভাবেই হয়েছে তাই তো বিশাখা একদমই তাই এবং তুমি যে কথা বলছো তার মধ্যে থেকেই কিন্তু আমরা যেটা বারবার বলছি বারবার যে কথাটা বলছি যে কোথায় গিয়ে যেন এবার মনে হচ্ছে যে আর এরপর মানুষের প্রতিশ্রুতি পূরণের যে অঙ্গীকার করেছিল ভারত সরকার নতুন ভারতের সরকার তার জন্য আর কত এর পরের ধাপটা কি হতে চলেছে এর পরের পদক্ষেপটা কি হতে চলেছে কেন্দ্রীয় সরকারের সেই নিয়ে অবশ্যই একটা প্রশ্ন থেকে যাচ্ছে আরো কত বড় পদক্ষেপ নিতে চলেছে নতুন ভারতের এই সরকার সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশের মানুষ হিসাব একদমই তাই বিশাখা যে প্রশ্নটা তুলছে যে এর পরবর্তী বড় পদক্ষেপটা কি হতে চলেছে কি হতে চলেছে একদিকে আমরা দেখলাম যে রাম মন্দিরের স্থাপনে রাম জন্মভূমিতে রামের মন্দির স্থাপনার স্বপ্ন পূরণ হতে চলেছে ভারত সরকারের তার সঙ্গে 370 এর অবলুপ্তি এর পরবর্তী বড় পদক্ষেপটা তাহলে কি এর পরবর্তী বড় পদক্ষেপ কি পাক অধিকৃত কাশ্মীরের দিকে এগিয়ে যাওয়া এর পরবর্তী পদক্ষেপ কি পাক অধিকৃত কাশ্মীরের দিকে এগিয়ে যাওয়া পাক অধিকৃত কাশ্মীরেও পাক অধিকৃত কাশ্মীরেও কিন্তু বারবার রব উঠছে যে ভারতের সঙ্গে জুটতে চান তারা পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ গিলগিট বাল্টিস্তানের মানুষ মনে করছেন তারা ভারতে জুড়লেই তারা সুখে থাকবেন খুশিতে থাকবেন এবার কি মিনিমাম শর্তটুকু হয়তো পূরণ হবে ভারতে এলেই একদমই এবার কি তাহলে পাক অধিকৃত কাশ্মীরের দরজাটা খুলে দিয়ে হই হই করে সেখানে সেখানে ঢুকে পড়ার পালা বিশাখা একদমই তাই এই সমস্ত বিষয়গুলো তো সামনে আসছেই আমরা একটার পর একটা বিষয় মানুষকে বললাম বিশাল প্রতিশ্রুতির একটা লিস্ট এবং তারপর সেই প্রতিশ্রুতি পূরণ সমস্ত বিষয়গুলো ঈশান সত্যি আজকের দিনে দাঁড়িয়ে আজকের এই ঐতিহাসিক দিনে দাঁড়িয়ে নতুন করে ভাবাচ্ছে খুব পজিটিভলি ভাবাচ্ছে যে এরপর কি
কথা বলছিলাম যে সরকার একের পর এক বড় প্রতিশ্রুতি পূরণ করে দেখাচ্ছে। একটা বড় প্রতিশ্রুতি কি, যেটা আমি আর বিশাখা একটু আগে দেখাচ্ছিলাম, যে রাম মন্দির স্থাপিত হয়ে গেছে, রাম জন্মভূমিতে শুধু উদ্বোধনের অপেক্ষা। আরেকটা বড় প্রতিশ্রুতি কি পূরণ হয়েছে, আরও একটা বড় প্রতিশ্রুতি হলো জম্মু কাশ্মীর থেকে 370 ধারার অবলুপ্তি। এবং এবার কি পরবর্তী পদক্ষেপ হতে চলেছে পাক অধিকৃত কাশ্মীরের ভারত ভুক্তি, সেটা কি হতে চলেছে? তার আগে একবার দেখে নি প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যে মিল কতটা। প্রতিশ্রুতি অনেকে দেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে, সেটা প্রতিষ্ঠা হয়েছে 22শে জানুয়ারি তার উদ্বোধন। সেই ছবি আমরা দেখাবো। প্রধানমন্ত্রী রাম মন্দিরের শিলান্যাস করেন 5ই আগস্ট 2020। 2020 সালের 5ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরে যে নবনির্মিত নতুন যে রাম মন্দির তৈরি হচ্ছে তার শিলান্যাস তিনি করেছেন। আর 22শে জানুয়ারি 2024 সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন হতে চলেছে, গর্ভগৃহের ছবি চলে এসেছে। আর কি প্রধানমন্ত্রীর আর কি প্রতিশ্রুতি ছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ছিল যে কাশ্মীর থেকে, জম্মু কাশ্মীর থেকে 370 ধারার অবলুপ্তি ঘটাবেন। 5ই আগস্ট 2019 370 অনুচ্ছেদের রদের সিদ্ধান্ত হয়ে যায়, সংসদে পাস হয়ে যায়। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই সরকারের তরফ থেকে যে 370-এর অবলুপ্তি ঘটানো হবে, সেটা ছিল প্রতিশ্রুতি। বাস্তব ছবিটা কি? বাস্তব ছবি দেখতে পাচ্ছেন 5 বিচারপতির, সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চও এবার সরকারের সওয়াল মেনে নিল। সরকার শুধুমাত্র 370 ধারার অবলুপ্তি ঘটিয়েছিল এমন নয়, তারপরে যা যা প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজনীয় ছিল সেগুলো নিয়েছিল। এবং তারপরে সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যখন সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করেছিল বিরোধীরা, তখন সেই বিরোধীদের সওয়ালকে খণ্ডন করতে সুপ্রিম কোর্টে প্রাণপাত লড়াই দিয়েছে ভারত সরকার। এবং তার ফল এটা যে জম্মু কাশ্মীরের এই যে পরিবর্তিত চিত্র, স্বাভাবিক জীবনে ফিরে আসার চিত্র, এবং 5 বিচারপতি সুপ্রিম কোর্টের, তাদের প্রধান বিচারপতি সহ তাদের সাংবিধানিক বেঞ্চও এবার সরকারের সিদ্ধান্তে সিলমোহর দিয়ে দিল যে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা রদ করার সিদ্ধান্তটা সাংবিধানিকভাবেই নেওয়া হয়েছিল। তাই তো বিশাখা? একদমই তাই, তুমি যে কথা বলছিলে, আমরা জানি যে যেভাবে আমরা এতদিন ধরে যে কাশ্মীরকে দেখে এসেছিলাম 2019 সালের 5ই অগস্ট, যেদিন এই 370 ধারা বিলোপের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার, সেই সময় আগে পর্যন্ত আমরা কোন কাশ্মীরকে দেখে এসেছি, কোন কাশ্মীরকে আমরা দেখেছি ঈশান? কারণ সেই কাশ্মীর যাকে আমরা ভূস্বর্গ বলি, আদতে সেই কাশ্মীর কি সত্যি ভূস্বর্গের মতো সুন্দর থাকতে পেরেছে সেখানকার মানুষজন? সেখানে আমরা কি দেখেছি? এই ছবিগুলো দেখেছি, জ্বলন্ত কাশ্মীর দেখেছি। আমরা কি দেখেছি? সেখানে পুলিশকে লক্ষ্য করে, সেখানে সেনাকে লক্ষ্য করে পাথর ছোড়া হতো, তার বিনিময়ে ছোট ছোট বাচ্চাদের টাকা দেওয়া হতো, 500 টাকা করে দেওয়া হতো। এইটা ছিল কাশ্মীরের ছবি, যেখানে টুরিস্টরা, আমরা বাঙালিরা জানি, আমরা স্বভাবেই সত্যি বাঙালিরা ভীষণভাবে ভ্রমণপিপাসু, তারা কিন্তু যেতে পারতাম না। ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের ছবি। যে পরিস্থিতির সৃষ্টি পাকিস্তানিরা করতে চেয়েছিল, জঙ্গিরা করতে চেয়েছিল ভারতের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডে, সেই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে এখন পাক অধিকৃত কাশ্মীরে। জ্বলছে গিলগিট বাল্টিস্তান, এবং সেই গিলগিট বাল্টিস্তানের মানুষ বিক্ষোভ দেখিয়ে চাইছেন ভারতে জুটতে। আবার কি আমরা সেই অখণ্ড ভারতের চিত্রটা দেখতে পাবো? একবার আপনাদের অখণ্ড ভারতের মানচিত্রটাও দেখিয়ে নি, অখণ্ড ভারতটা ঠিক কেমন ছিল। ভালো, কিন্তু তার আগে 370 ধারা অনুযায়ী কাশ্মীরে ঠিক কি রকম ছিল পরিস্থিতি, সেটা এক ঝলকে আমরা দর্শকদের দেখিয়ে দিই। আমরা সেই গ্রাফিক্সটা একবার দেখাতে চেষ্টা করব, আমরা দর্শকদের সেটা দেখাচ্ছি 370 অনুচ্ছেদ অনুযায়ী কেমন ছিল কাশ্মীর। প্রতিরক্ষা, বিদেশ, অর্থ, যোগাযোগ ছাড়া অন্য কোনো বিষয়ে জম্মু ও কাশ্মীরে হস্তক্ষেপের অধিকার ছিল না কেন্দ্রের। এটাই ছিল কাশ্মীরের ছবি 370 অনুচ্ছেদের মতো করে যদি দেখা হয়, সেই সময় ছবিটা কিরকম ছিল আমরা দেখলাম। এর পরের গ্রাফিক্স প্লেটটা চালাতে বলবো। কোনো আইন প্রণয়নের অধিকার ছিল না সংসদের, অর্থাৎ জম্মু কাশ্মীর সংক্রান্ত কোনো আইন ভারতবর্ষের সংসদও প্রণয়ন করতে পারবে না, ভারতের সংসদের আওতার বাইরে জম্মু কাশ্মীর। এইরকম একটা পরিস্থিতি, এরকম একটা শর্ত জম্মু কাশ্মীরের জন্য বছরের পর বছর, দশকের পর দশক তৈরি করে রাখা হয়েছিল। আর কি ছিল পরবর্তী? আলাদা পতাকাও
ছিল জম্মু কাশ্মীরের ভাবা যায় দেশের মধ্যে আলাদা পতাকা ছিল জম্মু কাশ্মীরের নেক্সট প্লেট রাজ্যের কে স্থায়ী বাসিন্দা এটা ভাবতে পারা যায় ঈশান আজকের দিনে দাঁড়িয়ে একবার দর্শকদের বলো রাজ্যের কে স্থায়ী বাসিন্দা হবে সেটা আর্টিকেল 35 এ অনুসারে জম্মু কাশ্মীরের সরকার নিজেরা নির্ধারণ করত এবং যারা স্থায়ী বাসিন্দা নয় জম্মু কাশ্মীরের সেই সরকারের মত অনুযায়ী তারা জম্মু কাশ্মীরের জমি বা সম্পত্তিও কিনতে পারতেন না এতটাই ভয়ঙ্কর সেই প্লেটটাও আমরা দেখালাম একটার পর একটা প্লেট এখানে যা দেখছি সত্যি আজকে দিনে দাঁড়িয়ে ভাবা যায় না স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ চাকরির আবেদন করতে পারতেন না শুধুমাত্র স্থায়ী বাসিন্দা তাদের জন্য এই এই যে জায়গাটা অর্থাৎ চাকরির অনুমতি তারা পাবেন না এবার ভোটও দিতে পারতেন না তারা স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ ভোটও দিতে পারতেন না একেবারে জম্মু কাশ্মীরে শুধুমাত্র যারা ভূমিপুত্র বা ভূমিকন্যা তারাই পারবেন মানে এই রাজ্য থেকে কেউ গিয়ে ওখানকার ভোটার লিস্টে নাম তুলে ভোট দেবেন সেটাও পর্যন্ত হবে এবং তারপর স্থায়ী বাসিন্দা কোনো মহিলা বাইরের কাউকে বিয়ে করলে সম্পত্তির অধিকার থেকে তিনি বঞ্চিত হবেন এই রকম একটা ল্যান্ড এইরকম একটা ল্যান্ডফর্ম ইন্ডিয়ার মধ্যে থাকতে পারে এটা সত্যি ভাবা যায় না এবং সেই কথা থেকেই আজকে আমরা শুনলাম রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একেবারে দৃঢ়তার সঙ্গে বললেন কেউ কোনোভাবে আমাদের ভারতবর্ষকে যদি টুকরো করার কথা ভাবে সেই স্পর্ধা যেন কোনোদিন আর কখনো তারা না দেখান এই কথা আজকের দিন দাঁড়িয়ে বললেন অমিত শাহ কিসি কো অধিকার নেই হে আপনে বড়ে হৃদয় কো দিখানে কে লিয়ে देश का एक भूभाग देश से चला जाए और मूक दर्शक बनकर खड़े रह जाए किसी को अधिकार नहीं मैं आज फिर से कहता हूं ये आरोप से मैं सहमत हूं हमारा नजरिया तंग है देश की एक इंच जमीन भी जाती है तो इसके लिए भारतीय जनता पार्टी का हर कार्यकर्ता संघर्ष करेगा लड़ाई करेगा और लड़ेगा हमें कोई इसमें शर्म की অমিত শাহর বক্তব্য আপনারা শুনলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও একবার অত্যন্ত কনভিকশনের সঙ্গে ভারতের সংসদে দাঁড়িয়ে বলছেন জম্মু কাশ্মীরে 370 ধারার অবলুপ্তি প্রসঙ্গে সরকারের অবস্থান কি এবং পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে ভারতের অবস্থান কি পাক অধিকৃত কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ সেটা সংসদে দাঁড়িয়ে বারবার জোর গলায় মনে করিয়ে দিচ্ছেন ভারত সরকারের শীর্ষ কর্তারা আবার কি আমরা একটা অখণ্ড ভারতের পদধ্বনি একটা কণ্ঠস্বর একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি অখণ্ড ভারত বললে বারবার যে মানচিত্রের কথা মনে আসে যে কথাটা একটু আগে বলছিলাম সেই অখণ্ড ভারতের মানচিত্রটা একবার দেখে নেব কেমন ছিল অখণ্ড ভারত এই সেই অখণ্ড ভারত এখন যে মানচিত্র আমরা দেখি সেই মানচিত্রে আমাদের প্রতিবেশী দেশ হিসেবে যাদেরকে দেখি তাদের অনেকেই এই মানচিত্রের অন্তর্গত ভারতবর্ষ ব্রহ্মদেশ যাকে আজ আমরা মায়ানমার বলে চিনি শ্যাম দেশ যাকে আমরা আজ থাইল্যান্ড বলে চিনি ভুটান নেপাল তিব্বত আফগানিস্তান বলে যাকে চিনি যার নাম একসময় ছিল উপগণস্থান দেখতে পাচ্ছেন গান্ধার এখন আফগানিস্তানে গান্ধার কান্দাহার হিসেবে পরিচিত এই গান্ধার থেকে গান্ধারী এসেছিলেন মহাভারতে কুরু বংশের মহারানী ছিলেন গান্ধারী এই ছিল সেই অখণ্ড ভারত আবার সেই গৌরবোজ্জ্বল অখণ্ড ভারতের মানচিত্রে আমরা ফিরতে পারবো কি না সে বিষয়ে হয়তো আমরা নিশ্চিত নই কিন্তু পাক অধিকৃত কাশ্মীর যেটা 1947 সালেও সামান্য তৎপরতা যদি ভারত সরকার দেখাতো তাহলেও ওই ভূখণ্ড আমাদের হাতছাড়া হতো না সেই ভুল আমরা শুধরে নেব না সেই পাক অধিকৃত কাশ্মীরকে নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা আমরা করব না আমরা অবশ্যই করব কিন্তু সেই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে সেই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বিশাখা এখন বিরোধীদের গলায় কী ধরনের সুর শোনা যাচ্ছে সেখানে এখনো পর্যন্ত বিরোধীদের গলায় যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে পাক অধিকৃত কাশ্মীর আমাদের সেই জায়গা থেকে কোথাও গিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বিরোধীদের কেন আসুন শুনে নি আজ যে ফয়সলা আয়া হম উসসে মুতমাইন নেই হ্যায় और इसमें कोई दो राय नहीं है कि कश्मीर हमेशा से भारत का एक अटूट हिस्सा रहा है ये हमारी हार नहीं है बल्कि आईडिया ऑफ इंडिया की हार है हिंदुस्तान के तस्वुर की हार है जब पीओके हम वापस ले लेंगे तो अफगानिस्तान के रास्ता में हमारे लिए खुल जाएगी भारत की बॉर्डर बन जाएगी अफगानिस्तान अदालत का फैसला सभी को स्वीकार होना चाहिए ये सही है कि जम्मू कश्मीर रैली में काफ़ी बड़ी तादाद में लोग इस फैसले से दुखी तो जब जुडिशल सिक्योरिटी होगी जब इसका इस कसौटी पर आइन की कसौटी पर इनको 5 अगस्त और 6 अगस्त के फैसलों को जब देख परखा जाएगा तो हमें पूरी उम्मीद है कि फैसला जम्मू कश्मीर की आवाम के हक में होगा বিরোধী নেতাদের গলায় আমরা কি সুর শুনছিলাম
370 ধারার অবলুপ্তি নিয়ে তাদের এখনও নানা রকম দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কেউ বলছেন বিভিন্ন ইস্যুকে অ্যাড্রেস করা হয়নি, কেউ বলছেন এতে আদৌ কি উন্নতি হবে, সরকারের নানা রকম সরকারের ইন্টেন্ট কী, সরকারের উদ্দেশ্য কী, অভিসন্ধি কী, এইসব নিয়ে প্রশ্ন তুলছেন। বিরোধীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ভারত সরকারের কোনো দ্বিধাদ্বন্দ্ব এ প্রসঙ্গে নেই। ভারত সরকার দৃঢ় প্রতিজ্ঞভাবে এগিয়ে যেতে চান, তার কারণ এই বিরোধী দলগুলোর মুখে সেই সময় কিন্তু কোনো রকম শব্দ বা প্রতিবাদ শোনা যায়নি যখন জম্মু কাশ্মীরে 370 ধারা লাগু হয়েছিল এবং প্রতি শুক্রবার সেখানে পাথর ছোড়ার উৎসব হতো। আমরা দেখতে পেতাম পাথর ছোড়ার উৎসব শুরু হয়ে গিয়েছে শ্রীনগর উপত্যকায়, আমরা দেখতে পেতাম সেখানে ICC-র পতাকা ওড়ানো হচ্ছে। সেদিন কিন্তু কেউ প্রতিবাদ করেননি এই বিরোধী নেতারা। আর আজকে 370-এর অবলুপ্তির পর যখন জম্মু কাশ্মীরে শান্তি ফিরেছে, স্থিতিশীলতা ফিরেছে, যখন বিকাশের ট্র্যাকে চলতে শুরু করেছে গোটা উপত্যকা, তখন 370 নিয়ে চোখের জল ফেলতে হচ্ছে এই বিরোধী নেতাদের। যাই হোক, ভারত সরকার কী ভাবছেন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে, সে বিষয়ে আমরা কিছুটা আভাস পাচ্ছি প্রাক্তন সেনাকর্তাদের সঙ্গে কথা বললেও। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারত সরকারের ভাবনা কী, তার সম্ভাব্যতাই বা কতটা, সে নিয়ে প্রাক্তন সেনাকর্তারা কী বলছেন একবার শুনে নেব। জাস্ট লাইক JNK ইজ এন ইনডিসপিউটেবল পার্ট অফ ইন্ডিয়া, POK হ্যাজ টু বি পার্ট অফ ইন্ডিয়া। সেটা আমরা পাকিস্তানের সাথে বোঝাপড়া করে করি বা আমরা যুদ্ধ লড়ে ওদের থেকে ফেরত নিই। উই হ্যাভ আ ন্যাশনাল উইল অ্যান্ড দ্য ন্যাশনাল উইল ইজ JNK ইনক্লুডিং POK ইজ পার্ট অফ ইন্ডিয়া, ওটার ভারতবর্ষের একটা অভিন্ন অঙ্গ। আজকে ভারতবর্ষ পাকিস্তানের এমন অবস্থা করেছে যে পাকিস্তান বন্দুক গুলির লড়াই ভুলে গিয়ে চাল আটার লড়াই এখন লড়ছে। যবে সরকার গ্রিন সিগন্যাল দেবে, ভারতবর্ষ কেবলমাত্র 6 ঘন্টার মধ্যেই POK-কে নিজের আয়ত্তে নিয়ে নিতে পারবে বলেই আমার বিশ্বাস। শুনলেন প্রাক্তন সেনাকর্তাদের কথা, তারা অত্যন্ত কনফিডেন্ট, অত্যন্ত আত্মবিশ্বাসী ভারতীয় সেনার পরাক্রমের বিষয়ে, এবং তারা বলছেন যে চাইলে 6 ঘন্টার মধ্যে পাক অধিকৃত কাশ্মীর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে বা নিজেদের কব্জায় আনতে পারে ভারত সরকার। শুধু পাক অধিকৃত কাশ্মীর কিন্তু নয় বিশাখা, একই সঙ্গে লাদাখের অংশ যে আকসাই চীন, সেই আকসাই চীনও কিন্তু ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। সেই আকসাই চীনও অবশ্যই আমরা ফেরত নেব, তবে সে বিষয় নিয়ে ভারত সরকার কবে ভাববেন সেটা ভারত সরকারকেই নির্ধারণ করতে হবে। আপাতত পাক অধিকৃত কাশ্মীরই যে ভারত সরকারের প্রায়োরিটি লিস্টে রয়েছে এটা বোধহয় খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। বিষয় যেটা আমরা বলেছিলাম যে এই যে একটার পর একটা প্রতিশ্রুতি সামনে এসেছে, প্রতিশ্রুতি পূরণ হয়েছে, দীর্ঘ হয়েছে আরও তালিকা, যে আর এরপর কি প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে, আমরা বোধহয় সামনে একটা লক্ষ্য এখন দেখতে পাচ্ছি যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, দেশের মানুষ দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা, তাই আসুন সেদিকেই আমরা কনসেন্ট্রেট করি এবং আমরা কোথাও গিয়ে সেলিব্রেশনের আনন্দটাও বোধহয় পাচ্ছি। আজকে এই কথা বলেই বাংলা প্রাইম টাইম এখানেই শেষ করছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।